শেখ হাসিনা নিজেকে মহান পণ্ডিত মনে করে, বিশাল পণ্ডিত। আমার আইনমন্ত্রীর কথা শুনে আইক প্যানের কথা মনে হয় যে আইক প্যানের কথাবার্তা আচরণের সাথে আইনমন্ত্রীর কথাবার্তার অনেক মিল আছে। অত্যন্ত নিষ্ঠুর এই ব্যক্তি, অত্যন্ত নির্মম এই ব্যক্তি, অত্যন্ত পিশাচ এই ব্যক্তি। আজকে বাংলাদেশের মানুষরা আর হাসে না, তারা নীরবে কাঁদে, তারা প্রকাশ্যে কাঁদে শেখ হাসিনার দুঃশাসনে। আজকে যে যাই কথা বলুক, আপনাদেরকে বলি, আইনমন্ত্রী যে কথা বলেন সেটাও হাসিনার কথা, স্বরাষ্ট্রমন্ত্রী যেটা বলেন সেটাও হাসিনার কথা, বিচারকরা যা বলেন যে সিদ্ধান্ত দেন সেটাও হাসিনার সিদ্ধান্ত, পুলিশ কমিশনার যে বক্তব্য রাখেন সেইটাও হাসিনার বক্তব্য, কিচ্ছু না, এক ব্যক্তির কথায় সব চলছে। আইন কানুন সব জয় বাংলা আইন চলছে বাংলাদেশে, হাসিনার আইন। বন্ধুরা, আপনারা জানেন যে কিছুক্ষণ আগে ডাক্তার ডোনার বলছিল, কয়েকদিন আগে প্রায় সপ্তাহখানেক আগে আইনমন্ত্রী বললেন যে বিদেশ যেতে হলে আবার জেলে যেতে হবে, বলেছেন আইনমন্ত্রী। এর কয়েকদিন পরে মার্কিন যুক্তরাষ্ট্রের শেখ হাসিনা বললেন দেশের বেগম খালেদা জিয়াকে বিদেশ যেতে হলে জেলে যেতে হবে, আদালতের কাছ থেকে অনুমতি নিতে হবে। আবার এর একদিন পরে আইনমন্ত্রী বললেন যে আমরা সোমবারের দিন সিদ্ধান্ত দেব, আবার তারপরে শুনলাম রোববারের দিন সিদ্ধান্ত দেবেন, গতকাল রোববার সিদ্ধান্ত দিলেন। আমি আগে যে কথা বলেছি মিলেছে না, হাসিনা যা বলবেন আইনমন্ত্রীও তাই বলবেন, স্বরাষ্ট্রমন্ত্রীও তাই বলবেন। তাদের কাছে বেগম খালেদা জিয়ার তার যে হৃদরোগে অসুখ, তার যে স্ট্যান্ডিং করা আছে, তার যে আরও স্ট্যান্ডিং করতে হতে পারে, তার লিভার ক্ষতিগ্রস্ত, তার উচ্চমাত্রার ডায়াবেটিস, তার চোখ ক্ষতিগ্রস্ত, এগুলো কি কোনো বিবেচ্য বিষয় সরকারের? এরা বিবেচনা করেনি? তিনি যে একটি মরণ যন্ত্রণায় ভুগছেন আর এর জন্য দায়ী শেখ হাসিনা, এইটা তারা এর মধ্যে বিবেচনায় নিচ্ছেন? শেখ হাসিনা নিজেকে মহান পণ্ডিত মনে করে, বিশাল পণ্ডিত, তিনি বিজ্ঞানী, তিনি অর্থনীতিবিদ, তিনি আইনবিদ। ডক্টর শাহিদিন মালিক বলছেন যে আদালতের কোনো অনুমতি লাগবে না। ডক্টর শাহিদিন মালিক কি মূর্খ? ডক্টর আসিফ নজরুল কি মূর্খ? এত বড় বড় যারা বিশ্ববিদ্যালয়ে পড়ান তারা বলছেন আদালতের লাগবে না, কিন্তু শেখ হাসিনা বলছেন, তার আইনমন্ত্রী বলছেন। ভাই, আইনমন্ত্রীকে আমার কি মনে হয় জানেন, হিটলারের কিছু সহযোগী ছিল, নাম জানেন? এদের নাম হচ্ছে গোয়েরিং, এদের নাম হচ্ছে হিমলার, এদের অনেক একজনের নাম হচ্ছে আইক ম্যান। আইক ম্যানের নিষ্ঠুরতার কথা সর্বজন বিদিত, তিনি ইহুদিদের চামড়া দিয়ে টেবিল ক্লথ বানাতেন এবং তাদের হাড় দিয়ে ফুলদানি বানাতেন। আমার আইনমন্ত্রীর কথা শুনে আইক প্যানের কথা মনে হয় যে আইক প্যানের কথাবার্তা আচরণের সাথে আইনমন্ত্রীর কথাবার্তার অনেক মিল আছে। অত্যন্ত নিষ্ঠুর এই ব্যক্তি, অত্যন্ত নির্মম এই ব্যক্তি, অত্যন্ত পিশাচ এই ব্যক্তি।